জানতে চেয়েছেন আরবি মাসের হিসাব রাখা কি প্রত্যেক মুসলমানের জন্য জরুরি? দেখুন, আরবি মাসের হিসাব সংরক্ষণ করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক নয়, বরং মুসলমানদের মধ্যে কিছু লোক যদি সেই হিসাব সংরক্ষণ করেন তাহলে বাকিদের তরফ থেকে আদায় হয়ে যাবে। আর যদি মুসলমানদের কোনো সমাজে কেউই আরবি মাসের কোনো হিসাব সংরক্ষণ না করেন তাহলে সেক্ষেত্রে সকলেই গুনাগার হিসাবে বিবেচিত হবেন। এরপরে আবরার, আপনি লিখেছেন সন্তান জন্ম নেওয়ার পরপর কি কি করণীয়। সন্তান জন্ম নেওয়ার পর নবজাতক শিশুর প্রতি বাবা মায়ের করণীয় সম্পর্কে আমাদের একটা বড় ভিডিও আছে, সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে। নবজাতক শিশুর প্রতি বাবা মার 11টি করণীয় এরকম শিরোনামে আছে, তো সেখানে বিস্তারিত আমরা ব্যাখ্যা করেছি। শুধুমাত্র মৌলিকভাবে আমরা এটুকু বলবো যে জন্ম নেওয়ার পরপর তার কানে আজান আকামত দেওয়ার বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের সনদগুলোকে দাইফ বা দুর্বল বলা হলেও সবগুলোকে অ্যানালাইসিস করে ফজিলতের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে অনেক ওলামাকরাম মন্তব্য করেছেন। সৈয়দ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এটিকে করা যাবে বা করা যেতে পারে হাদিসগুলোকে বিশ্লেষণ করে তিনিও মত দিয়েছেন। অতএব এই কাজটি আপনি করবেন, সপ্তম দিনে তার চুল কেটে চুলের ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা দান করবেন। যদি পৃথিবীর এমন কোনো দেশে থাকেন যেখানে সপ্তম দিনে বাচ্চার মাথার চুল কাটতে দেয় না, ডাক্তাররা নিষেধ করে, তারা নিষেধ করে, তারা মনে করে অস্বাস্থ্যকর এবং তারা সেজন্য কাটতে দেন না, এটা তাদের গবেষণা আলোকে তারা হয়তো বলেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বিশুদ্ধভাবে বিষয়টি প্রমাণিত হয়েছে এটি কখনো অস্বাস্থ্যকর হতে পারে না। আজকে বিজ্ঞান যেটাকে অস্বাস্থ্যকর বলছে হতে পারে কিছু কাল পরে তারা এটাকে স্বাস্থ্যকর বলবেন। এরকম বহু ঘটনা, শত শত ঘটনা ইতিপূর্বে ঘটেছে, কারণ বিজ্ঞান এটা বিজ্ঞানের যে থিওরি এগুলো পরিবর্তনশীল, পরিবর্তন হতে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন নির্দেশনা যেগুলো তিনি করেছেন তার সবগুলো ওহি প্রাপ্ত হয়ে করেছেন এবং সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ ওহি যেটাই হোক না কেন সেটি পরিবর্তনশীল নয়। বিধায় সপ্তম দিনে চুল কাটবেন, যদি করতে না পারেন তাহলে এটা ফরজ ওয়াজিব নয়, পরে কাটলেও চলবে। কাটলে চুলের পরিমাণ ওজন পরিমাণ স্বর্ণ রূপা দিবেন। তাহনিক করা সুন্নাত, খেজুর বা মধু কোন একজন নেককার মানুষের মুখে লাগিয়ে তার সেই খাবারটা বাচ্চার মুখে আলতোভাবে লাগানো যাতে করে আর্দ্রতাটা তার মুখে চলে যায় এটাও সুন্নাহ। তার সুন্দর নামকরণ করতে হবে, তার আকিকা দিতে হবে সপ্তম দিনে, এই বিষয়গুলো সুন্নাহ। আর অনেকগুলো বিষয় আছে, তার জন্মের পর দোয়া করতে হয়, আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় শয়তানের কুমন্ত্রণা থেকে যেন আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। এরপর